ম্যাগনিফিকো প্রজেক্টটি গুলশান নর্থ এভিনিউ রোডে 18.62 কাঠা ল্যান্ডের উপর অবস্থিত। এর ল্যান্ডটার শেপ ইরেগুলার এবং এটা লিনিয়ার এবং এর একটা সাইড ফ্রন্টের দিকটা তির্যকভাবে কাটা রয়েছে। বিল্ডিংটা দুইটা বেসমেন্ট সহ মোট 14 তলা একটা বিল্ডিং, যার প্রতিটা ফ্লোরে দুইটা করে অ্যাপার্টমেন্ট আমি ডিজাইন করেছি এবং প্রতিটা অ্যাপার্টমেন্টের জন্য বেসমেন্টে রয়েছে দুইটা করে কার পার্কিং। গ্রাউন্ড ফ্লোর ডিজাইনের ক্ষেত্রে ডাবল হাইট একটা এন্ট্রি দেওয়া হয়েছে, যা বিল্ডিংটাকে একটা গ্র্যান্ডনেস দিচ্ছে। ভেহিকুলার এবং পেডেস্ট্রিয়ান দুইটা সেপারেট এন্ট্রি রেখেছি। রাস্তার হেভি ট্রাফিক অ্যাভয়েড করার জন্য প্রজেক্টের ভেতরেই রেখেছি কার ড্রপ অফ লুক। এছাড়া পেডেস্ট্রিয়ান এন্ট্রিটাকে এমনভাবে ডিজাইন করেছি যেন যে কেউ প্রবেশ করার পরই গ্রাউন্ড ফ্লোরের যে সৌন্দর্য আছে এবং ন্যাচারাল যে ল্যান্ডস্কেপিংটা আছে সেটা যেন এনজয় করতে পারে। এছাড়া বিল্ডিংয়ে প্রবেশের পরেই রয়েছে সুবিশাল লবি এবং ওয়েটিং স্পেস। এখানকার রেসিডেন্টদের কমিউনিটির কথা চিন্তা করে গ্রাউন্ড ফ্লোরে রাখা হয়েছে অনেক বড় একটা কমিউনিটি স্পেস, যার সাথে আছে একটা আউটডোর স্পেস যা কিনা উইন্টার সিজনে একটা এক্সটেনশন হিসেবেও কাজ করবে। এটার সাথে বাড়তি সুবিধা হিসেবে আমি একটা বারবিকিউ এরিয়া ডিজাইন করেছি। রেসিডেন্টদের শারীরিক সুস্থতার জন্য গ্রাউন্ড ফ্লোরে ন্যাচারাল সেটিংসের মধ্যে একটা জিম স্পেসও আমি ডিজাইন করেছি। বিল্ডিংয়ে অন্যান্য সার্ভিস এরিয়া যেমন ইলেকট্রোমেকানিক্যাল রুম, কেয়ারটেকার রুম, ড্রাইভার সুইটিং, এই এরিয়াগুলো বিল্ডিংয়ের একদম পিছনে রেখেছি। বিল্ডিংয়ের রুফে সুবিশাল ডেক সহ একটা ইনফিনিটি পুল ডিজাইন করেছি, যা পাশের যে লেকটা আছে তার সাথে ব্লেন্ড হয়ে যাবে। সিটিং স্পেস সহ একটা বারবিকিউ স্পেস ডিজাইন করা হয়েছে, যেখানে রেসিডেন্টরা চাইলে একটা ছোটোখাটো পার্টি ইজিলি থ্রো করতে পারবে। প্রতিটা ফ্লোরে অ্যাপার্টমেন্ট ডিজাইনের ক্ষেত্রে দুইটা ইউনিটকে এমনভাবে প্লেস করা হয়েছে যেন দুইটা ইউনিট থেকেই সামনে যে রাস্তাটা আছে সেটা ইজিলি ভিজিবল হয়। অ্যাপার্টমেন্টের ভেতরে পাবলিক, সেমি পাবলিক এবং প্রাইভেট এরিয়াকে এমনভাবে ডিজাইন করেছি যেন বেডরুমগুলো সাউথের দিকে এবং যে সার্ফেস এরিয়াগুলো আছে সেগুলো অ্যাপার্টমেন্টের পশ্চিম দিকে থাকে। 4টি বিশাল বেডরুম আছে, যার প্রতিটির সাথে একটি করে বাথরুম এবং বড় একটা বারান্দা আছে এবং বারান্দাগুলোতে গ্রিন স্পেস সহ এমনভাবে ডিজাইন করেছি যেন যে কেউ সেখানে চা বা কফি ইজিলি ন্যাচারাল সেটিংস সহ এনজয় করতে পারে। লিভিং, ডাইনিং এবং ফ্যামিলি লাউঞ্জ এরিয়াটাকে একটা একোট স্পেস হিসাবে ডিজাইন করেছি। কেউ যদি আবার প্রাইভেসি চায় তাহলে এগুলোকে পার্টিশন দিয়ে আলাদাও করতে পারবে। বিল্ডিংয়ে ম্যাটেরিয়াল সিলেকশনের ক্ষেত্রে পরিবেশবান্ধব ম্যাটেরিয়ালের কথা মাথায় রেখেছি। বিল্ডিংয়ের এক্সটেরিয়ার ফ্যাসাদে আমরা ফেয়ার ফেস কনক্রিট ব্যবহার করেছি। রাস্তার নয়েজ, ধুলোবালি এবং হিট প্রোটেকশনের জন্য বিল্ডিংয়ের ফ্রন্ট ফ্যাসাদে আমরা ভার্টিক্যাল লুভার ইউজ করেছি এবং ভেজিটেশনের জন্য জায়গা রেখেছি, যা বিল্ডিংটাকে অন্যান্য আর 10টা বিল্ডিং থেকে একটু ইউনিক একটা লুক দিচ্ছে। সর্বোপরি সকল মডার্ন ফ্যাসিলিটি সহ একটি ইউনিক প্রজেক্ট হিসাবে ম্যাগনিফিকো একটি সাকসেসফুল ফুটপ্রিন্ট।